ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেক কেয়ার ফর হেলদি লাইফে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করার জন্য পাঁচটি উপায় এই নিয়েই আমি আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আমরা কম বেশি সকলেই হজম শক্তি সমস্যায় ভুগি যাদের হজম শক্তি কিছুটা দুর্বল তাদের জন্য আজকের আয়োজন আশা করি আপনারা উপকৃত হবেন প্রথমে আপনাদের বলে নিই হজম শক্তিকে বাড়ানোর বা শক্তিশালী করার বিষয়টি একটু জটিল কারণ সব মানুষেরই হজম শক্তির ধরন এক হয় না একই ধরনের খাবার অনেকে হজম করতে পারে আবার অনেকে পারেন না অনেক সময় দেখা যায় যে একই রকম খাবার খেয়েও একজন মোটা হয়ে যাচ্ছে অথচ আরেকজনের কিছুই হচ্ছে না সুস্বাস্থ্যের জন্য হজম শক্তি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি বাধাগ্রস্ত হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে পুরো শরীরই স্থবির হয়ে পড়ে এ বিষয়ে পুষ্টিবিদরা বলে থাকেন যে শোষণ ক্ষমতা সম্পূর্ণ না হলে তা পুরো দেহকে প্রভাবিত করে একটা খাবারের সাথে আরেকটা খাবার মিলে শোষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় এটি বাধাগ্রস্ত হলে ওজন বেড়ে যাওয়া লিপিড প্রোফাইল বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে আমাদের মনে রাখতে হবে হজম সম্পর্কিত সমস্যা বলতে শুধু গ্যাসের সমস্যা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যকেই বোঝায় না এগুলো খুবই তাৎক্ষণিক প্রভাব হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে এগুলো দেখা দেয় এছাড়াও কিছু ইনডাইরেক্ট ইফেক্ট থাকে যেমন হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণেই ওজন বৃদ্ধি স্থূলতা বৃদ্ধির মতো সমস্যা হতে পারে এছাড়া অনেক সময় খাবার খেলেও শরীরে পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার মতো সমস্যা দেখা দেয় এখন প্রশ্ন হলো তাহলে হজম শক্তি বাড়ানো যাবে কিভাবে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে একজন ব্যক্তির কোন খাবার খেলে সমস্যা হচ্ছে সেটি খেয়াল করতে হবে যেমন অনেকের দুধ হজম করতে সমস্যা হয় সেক্ষেত্রে দুধ বা দুগ্ধজাতীয় খাবার একেবারে বাদ না দিয়ে অল্প অল্প করে ধীরে ধীরে সেটার সহ্য ক্ষমতা বাড়াতে হবে কারণ দুধ হজমে দরকারি ল্যাকটেজ নামের এক ধরনের এনজাইম শরীরে নিঃসরণ বন্ধ হয়ে গেলেও তা আবার নিঃসরণ শুরু করা সম্ভব আর এর জন্যেই কোনো খাবার হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বা সমস্যা হয় সেটি জানা খুবই জরুরি দ্বিতীয়ত শারীরিক ব্যায়াম সব ধরনের শারীরিক ব্যায়াম হজম শক্তিকে বাড়ায় না বলে মনে করেন পুষ্টিবিদরা মেটাবলিজম বা হজম শক্তির সাথে সংশ্লিষ্ট অঙ্গ মানুষের কোমরের দিকটাই বা ডায়াফার্মের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত থাকে বলে জানান পুষ্টিবিদরা তাদের মতে যেসব ব্যায়াম শরীরের মাঝের অংশের কর্মকাণ্ড যত ভালো হবে হজম প্রক্রিয়া তত সুন্দর হবে শরীরের মাঝের অংশের কর্মকাণ্ড বাড়াতে হলে বিশেষ কিছু ব্যায়াম আছে সেগুলো করতে হবে যেমন চেয়ারে বসার ক্ষেত্রে রিভলভিং চেয়ার ব্যবহার করলে শরীরের নাড়াচাড়া সহজ হয় একই সাথে বসার ক্ষেত্রে যদি টুইস্টিং পদ্ধতি অর্থাৎ শরীরের উপরের অংশ একদিকে এবং নিচের অংশ আর একদিকে থাকে তাহলে সেক্ষেত্রে হজম প্রক্রিয়া ভালো হয় এছাড়া কিছু ব্যায়াম করা যায় যেমন শুয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা দুটি উঁচু করে রাখতে হবে এবং পা দুটি চক্রাকারে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে ঘোরাতে হবে এটা খুবই ভালো কাজ করে হজমের জন্য স্পট জগিং বা একই জায়গায় দাঁড়িয়ে যদি জগিং করা যায় বা হালকা করে লাফানো এই ধরনের ব্যায়াম খুবই উপকারী সোজাভাবে বলতে গেলে শরীরের মাঝের অংশে চাপ পড়ে এমন ব্যায়াম হজম প্রক্রিয়াকে সহজতর করে তিন নম্বরে যে বিষয়টি বলতে হবে তা হচ্ছে খাবার হজম শক্তি সবল করতে হলে খাবারের প্রকারভেদটা বুঝতে হবে যেমন খাবারের যদি শাক থাকে তাহলে সেটিকে অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে আবার মাংস জাতীয় কিছু খেলে সাথে যেন লেবু থাকে সেটি খেয়াল করতে হবে এছাড়া প্রতিবার খাওয়া শেষে অল্প পরিমাণ লেবু পানি খেলে সেটি হজমের ক্ষেত্রে ভালো কাজ করে এছাড়া খাবার খাওয়ার শুরুতে জিহ্বাতে অল্প পরিমাণ লবণ স্পর্শ করিয়ে খাবার খেলে সেটিও হজমে বেশ সাহায্য করে এছাড়া দিনের যে কোনো এক সময় 150 থেকে 200 ml দই খাওয়া যেতে পারে চার নম্বরে যে বিষয়টি হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণে ঘুম রাত জেগে থাকাটা হজমের ক্ষেত্রে মারাত্মক প্রভাব সৃষ্টি করে রাতের বেলা এমনিতেই পরিবেশে অক্সিজেনের পরিমাণ কম থাকে সেই সাথে রাতের বেলা ফুসফুসের বেশিরভাগ অংশ অব্যবহৃত থাকে যার কারণে পুরোপুরি শ্বাস নেওয়া সম্ভব হয় না আর জেগে থাকলে মানুষের সব ইন্দ্রিয় কাজ করে বলে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় যা হজম প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এ কারণে হজম শক্তিকে বাড়াতে হলে বা একে বেশি কার্যক্ষম করতে হলে রাতে ঘুমানোটা খুবই জরুরি পাঁচ নম্বরে যেই বিষয়টি বলবো তা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শারীরিক বিভিন্ন ক্রিয়া কতটা ভালোভাবে কাজ করবে তা অনেকটাই নির্ভর করে যে শরীরের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ আছে কি না আর হজম বা শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের বিকল্প নেই সেই কারণেই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করাটা জরুরি নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে মুখ দিয়ে লম্বা করে শ্বাস ছাড়লে দেহে অক্সিজেনের সরবরাহ বাড়ে যাতে হজম প্রক্রিয়া সহজ হয়ে যায় ভিউয়ার্স
এই ছিল আমার কাছে হজম শক্তি বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস, আশা করি আপনাদের কাজে আসবে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আসা মাত্র নোটিফিকেশানে পেয়ে যান। সকলে সুস্থতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।